আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি। তো তথ্য প্রযুক্তির এর আগে দুইটা বা তিনটা ক্লাসে বলা হয়েছিল যে আপনারা কী কী পড়তে পারেন, কোন অংশগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কীভাবে পড়তে পারেন। তো আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে এবং পুরো বিষয়টার সামারাইজ করবো। হ্যাঁ, দেখেন তথ্য প্রযুক্তি পড়তে গেলে আমি এই টপিকগুলোর নাম সাইডে লিখবো এবং সংক্ষেপে আলোচনা করবো। হ্যাঁ, দেখেন এরকম একটা অংশ আছে ই কমার্স। হ্যাঁ, ই কমার্স কোথাও যদি ই শব্দটা থাকে এর অর্থ কি দাঁড়ায়? প্রথমে ইলেকট্রনিক কমার্স। হ্যাঁ, এদিকে একটু খেয়াল করুন। হ্যাঁ, ই কমার্স এটার অর্থ হচ্ছে কি? ইলেকট্রনিক কমার্স। এখন এই যে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স, এটা কি? যে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সিস্টেম, ইন্টারনেট ভিত্তিক একটা কমার্স বা বাণিজ্য, ব্যবসা ভিত্তিক, বাণিজ্য ভিত্তিক যে একটা ব্যবস্থা, সে বাণিজ্য ভিত্তিক কি আমরা বলতে পারি, যে একটা কমার্স সিস্টেম বা একটা বাণিজ্য ব্যবস্থা যেটা কিসের উপর? ইলেকট্রনিক ভিত্তিক বা ইন্টারনেট ব্যবস্থা ভিত্তিক, অর্থাৎ পুরো ইন্টারনেটকে কাজে লাগিয়ে, নেটওয়ার্কিং সিস্টেমকে কাজে লাগিয়ে বর্তমানে যে ব্যবসা ভিত্তিক যে বাণিজ্য ব্যবস্থাটা গড়ে উঠছে সেটাকে আমরা বলি হচ্ছে ই কমার্স। এখন ই কমার্সের এই বিষয়টা পড়তে গেলে দেখবেন এখান থেকে আমাদের কি কি পড়তে হয়। হ্যাঁ, প্রথমে যে কোনো বই বা ডাইজেস্টের কথা বলেন, আপনি দেখবেন ই কমার্স কাকে বলে, হ্যাঁ ই কমার্সের বৈশিষ্ট্য কি, এরকম কিছু অংশ দিয়ে আছে। এরপরে বিভিন্ন ই কমার্সের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, ই কমার্সের বিভিন্ন সাইট আছে, আপনারা খেয়াল করে দেখবেন ই কমার্সের বিভিন্ন সাইটগুলো আছে। এই সাইটগুলোর মধ্যে বিভিন্ন রকমের সাইটগুলোর মধ্যে কি কি আছে দেখবেন, কিছু কিছু আছে বাংলাদেশের এবং কিছু কিছু আছে ইন্টারন্যাশনাল। হ্যাঁ, খুবই বিখ্যাত। যেমন আমি দু একটা উদাহরণস্বরূপ বলতেছি, যেমন হচ্ছে অ্যামাজন। হ্যাঁ, এই অ্যামাজন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অ্যামাজন পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, একটা বইয়ের মধ্যে অনেক কিছু থাকতে পারে, আমি গুরুত্বপূর্ণগুলো বলছি। তারপর আপনি দেখবেন যে আলিবাবা। হ্যাঁ, আলিবাবা এরকম অনেকগুলো আছে। তারপরে দেখবেন এখানে এই ডট কম, বিক্রয় ডট কম। হ্যাঁ, এখানে এই ডট কম, তারপর হচ্ছে বিক্রয় ডট কম, দেশি বিদেশি অনেকগুলো আছে। তারপরে বাংলাদেশে কোনগুলো আছে বিশেষ করে? হ্যাঁ, এগুলোর সাথে কি অ্যামাজন সবগুলোর সাথে ডট কম আছে। হ্যাঁ, তারপরে বাংলাদেশে বিশেষ করে কোনগুলো হ্যাঁ বর্তমানে জনপ্রিয়, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন ই কমার্সের প্রকারভেদের মধ্যে, এটা মনে হয় একটা ক্লাসে বলছিলাম যে এরকম কিছু অংশ আছে, একটা হচ্ছে B2B, তারপর হচ্ছে B2C, তারপর হচ্ছে C2B, আর একটা হচ্ছে C2C। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা হচ্ছে এই বি ফর বিজনেস। হ্যাঁ, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, আর কনজিউমার টু কনজিউমার। বিতে বিজনেস আর সি ফর হচ্ছে কনজিউমার। হ্যাঁ, যখন ব্যবসা থেকে ব্যবসা ইলেকট্রনিক পদ্ধতিতে, হ্যাঁ যখন বিজনেস থেকে বিজনেস, হ্যাঁ মানে ব্যবসা থেকে ব্যবসা, অর্থাৎ দুইটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে যখন এই ব্যবসাটা কি, এই বাণিজ্যটা সম্পাদিত হবে কি, যখন দুইটা বিজনেস টু বিজনেস, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে B2B। যখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কোনো একটা কনজিউমার একবার গ্রাহকের হবে, হ্যাঁ লেনদেনটা, তখন আমরা সেটাকে বলবো মানে কি, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কার কাছে, গ্রাহকের কাছে, কনজিউমারের কাছে, তখন আমরা সেটাকে বলবো B2C। যদি কোনো গ্রাহক থেকে কার কাছে হয় সেটা হচ্ছে বিজনেস বা কোনো প্রতিষ্ঠানের কাছে হয়, তখন হচ্ছে C2B। আর যদি একটা কনজিউমার থেকে আরেকটা কনজিউমারের কাছে এই প্রতিষ্ঠান মানে কি ই কমার্সটা বা এই লেনদেনটা হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে C2C। এরকম বিভিন্ন প্রকারভেদ আছে। হ্যাঁ, পাশাপাশি এর উদাহরণগুলো আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আমরা আসি কোন অংশে, দেখেন মোবাইল প্রযুক্তি। হ্যাঁ, ই কমার্স থেকে পরীক্ষায় মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, যে প্রশ্নগুলোর কথা বললাম, আসলে এই অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক বেশি আসে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আপনি খেয়াল করবেন এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে মোবাইল প্রযুক্তি। হ্যাঁ, এই মোবাইল প্রযুক্তি থেকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসে? মোবাইল প্রযুক্তি দেখেন এটা হচ্ছে তারবিহীন ফুল ডুপ্লেক্স। এখন ডুপ্লেক্স বিষয়টা কি আমরা একটু পরে আলোচনা করব। হ্যাঁ, এখানে বিভিন্ন সিস্টেম আছে। হ্যাঁ, তার সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আমরা যদি সংক্ষেপে বলি সিমপ্লেক্স, যেটা শুধু প্রেরক থেকে প্রাপকের দিকে শুধুমাত্র যাবে, হ্যাঁ আমরা একটু পরে আবার একটু আলোচনা করব, সেটা হচ্ছে কি প্রেরক থেকে প্রাপকের দিকে যাবে এরকম একটা অংশ আছে। তারপরে হচ্ছে শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকের দিকে, আরেকটা অংশ দেখবেন যে মাঝামাঝি, আরেকটা হচ্ছে মানে একজন গ্রহণ মানে একই সাথে প্রেরক থেকে প্রাপকের দিকে যাবে, আবার প্রাপক থেকে প্রেরকের দিকেও আসবে। হ্যাঁ, এরকম বিভিন্ন ভাগ আছে। তো ওই যে সিস্টেমগুলোকে, হ্যাঁ প্রেরক থেকে প্রাপকের দিকে যাওয়ার এটার উপর ভিত্তি করে এটাকে ভাগ করা হয় হচ্ছে সিমপ্লেক্স, তারপরে একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং আরেকটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স। এখন মোবাইল প্রযুক্তিটা কি? মোবাইল প্রযুক্তিটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, মোবাইল প্রযুক্তিটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, এখানে ডাটা যে স্থানান্তর হয়, হ্যাঁ
এখানে ডাটা স্থানান্তর পদ্ধতিটা কিরকম আর এইগুলোতে ডাটা স্থানান্তরের পদ্ধতিটা কিরকম, এইটার উপর নির্ভর করে কিন্তু এরকম হবে। যখন ডাটাটা স্থানান্তরিত হয় শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকের দিকে, যেমন রেডিও টেলিভিশনের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ রেডিও বা টিভির ক্ষেত্রে যেটা হয় প্রেরক থেকে শুধুমাত্র প্রাপকের দিকে, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলবো হচ্ছে সিমপ্লেক্স। হ্যাঁ, তারপরে ওয়াকি টকির ক্ষেত্রে যেটা হয় যে উভয় দিক থেকে প্রেরক এবং প্রাপক একই সাথে কিন্তু ডাটাটা প্রেরণ করে। তাহলে কি একই সাথে ডাটা প্রেরণ করলে কি এটা একই সাথে মানে রিসিভ করা কি সম্ভব? এক্ষেত্রে প্রেরক এবং প্রারকের কোনো প্রান্ত একই সময়ে কিন্তু তা করে না, যেটা হচ্ছে ওয়াকি টকির ক্ষেত্রে হয়। আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক, আমরা যেটা বলছিলাম প্রেরক এবং প্রাপক দুইটাই কি করে, উভয় দিক থেকে একই সময়ে ডাটা প্রেরণ করে। তাহলে একদিক থেকে যখন প্রেরক যখন প্রেরক কি করে যে ডাটাটা পাঠায়, যখন প্রাপক গ্রহণ করে এবং প্রারক এদিক থেকে যখন পাঠানো হয় তখন এটা গ্রহণ করে, মানে একই সময়ে ডাটাটা প্রেরণও করা হয় আবার এই দিক থেকে রিসিভও করা হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে হয়। ডাটাটা একই সাথে প্রেরক থেকে প্রাপকের দিকে উভয় দিক থেকে স্থানান্তরিত হয়। তো এটা হচ্ছে কি মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে। এরপরে দেখেন, এখন মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে আমরা কোন কোন অংশগুলো পড়ব, মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে এখানে কিছু কিছু অংশ আসবে। দেখবেন যে মোবাইল কে আবিষ্কার করেছেন, হ্যাঁ তারপর মোবাইলের প্রধান অংশ কোনটি, বা এখানে কিছু কিছু অংশ আছে যেমন সিম, হ্যাঁ এটার পূর্ণরূপটা আসে, হ্যাঁ সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল, তারপর হচ্ছে জিএসএম, এগুলোর পূর্ণরূপ। আরেকটা বিষয় বলি, এখন কিন্তু ইদানিং পরীক্ষায় মাঝে মাঝে দু একটা প্রশ্নের কিন্তু পূর্ণরূপ দেওয়া হচ্ছে, এরকম তথ্য প্রযুক্তি অংশের সাথে যে পূর্ণরূপগুলো আছে সেগুলো আপনাদেরকে পড়ে ফেলতে হবে। তারপরে সেলুলার ফোন প্রযুক্তির বিভিন্ন প্রকারভেদ আছে, যেগুলো হচ্ছে যে জিএসএম, তারপর হচ্ছে সিডিএমএ, এরকম বিভিন্ন প্রযুক্তিগুলো সম্পর্কে বলা আছে, আপনারা এগুলো সংক্ষেপে পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তুলনামূলক এতটা আসে না। এরপরে মোবাইলের যে বিভিন্ন প্রজন্মগুলো আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, এরকম বিভিন্ন প্রজন্ম আছে, তো এগুলো থেকে তুলনামূলক কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু কম আসে। হ্যাঁ, এগুলো থেকে বিশেষ করে লাস্টের যে প্রজন্মটা, আপনারা সেই প্রজন্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। হ্যাঁ, পঞ্চম মানে ফিফথ জেনারেশন যেটা, হ্যাঁ পঞ্চম প্রজন্ম সম্পর্কে জানার চেষ্টা করবেন। এরপরে যদি আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক, হ্যাঁ যে অংশের কথা আমরা বলছিলাম, যেখান থেকে দুইটা অধ্যায়কে আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের দুইটা অধ্যায়কে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এর মধ্যে একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এবং একটা হচ্ছে ইন্টারনেট সিস্টেম, এই দুইটা। এখান থেকে যে পাঁচটা প্রশ্ন হয়, হ্যাঁ এখান থেকে যে পাঁচটা প্রশ্ন হয়, এখান থেকে কয়টা বলছিলাম যে পাঁচটা প্রশ্ন হয়, কিন্তু আসলে পাঁচটা না, বেশিরভাগ সময় ছয়টা সাতটা পর্যন্তও হয়, পাঁচটার বেশি হয়। এর মধ্যে দুইটা হচ্ছে অধ্যায় কোনটা, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক এবং হচ্ছে ইন্টারনেট সিস্টেম। হ্যাঁ, এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। এখন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে বিশেষ করে কোন কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আপনি দেখবেন কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের অন্তর্ভুক্ত কিছু বিষয় আছে, হ্যাঁ প্রকারভেদ আছে, সেগুলোর মধ্যে কী কী আছে, যেমন ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশন মানে কি, তারবিহীন যেটা, এর মধ্যে কী কী আছে দেখবেন, একটা হচ্ছে এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ তারপরে আছে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমি সংক্ষেপে আলোচনা করতেছি, তারপরে আপনি দেখবেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং আরেকটা আছে হচ্ছে আপনার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই বিষয়গুলো কি, বা এর সাথে মানে বিষয়গুলোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এগুলো কি ওয়্যারলেস কমিউনিকেশন। হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে চারটা ভাগে ভাগ করা হচ্ছে। ওয়্যারলেস মানে কি, যেগুলোতে তারবিহীন প্রযুক্তি, হ্যাঁ তারের প্রয়োজন হয় না। হ্যাঁ, যখন কোনো ব্যক্তির নিকটবর্তী স্থানে ডাটার স্থানান্তর করতে হয়, হ্যাঁ কাছাকাছি মানে ডিস্টেন্সটা খুব বেশি হবে না, কাছাকাছি ডিস্টেন্সে, হ্যাঁ খুব কাছের দূরত্বে যখন কি তথ্য আদান প্রদানটা করা হয়, হ্যাঁ সেটা হতে পারে কি কোনো ব্যক্তির 10 মিটারের মধ্যে, হ্যাঁ কোনো ব্যক্তির সীমানার 10 মিটারের মধ্যে, তখন আমরা কি ব্যবহার করি, তখন হচ্ছে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করি। আমরা একটু পরে পড়তে গেলে দেখবেন ব্লুটুথ, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ওয়াইফাই, ওয়াইম্যাক্স পড়বো, তখন কিন্তু ওই ব্লুটুথ অংশে দেখবেন এইটার কথা আসবে। হ্যাঁ, ব্লুটুথ অংশে কিন্তু এটার কথা আসবে, হ্যাঁ খুবই কম দূরত্বে কি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেমন হচ্ছে 10 মিটারের ক্ষেত্রে। ব্লুটুথের ক্ষেত্রেও কিন্তু এরকম 10 থেকে 100 মিটার এরকম একটা নির্দিষ্ট ডিস্টেন্স, মানে অল্প ডিস্টেন্সের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। এরপরে যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এইটা হচ্ছে তুলনামূলক এখান থেকে একটু বেশি, এটা হচ্ছে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে। হ্যাঁ, 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এইটার ক্ষেত্রে আমরা যখন ব্লুটুথ পড়তে যাবো, দেখবেন ব্লুটুথের সাথে এইটার সম্পর্ক আছে, আবার ওয়াইফাই পড়তে যাবো যখন, ওয়াইফাই তখন দেখবেন ওয়াইফাইয়ের সাথে কিন্তু এইটার রেঞ্জের একটা মোটামুটি মিল আছে। এরপরে দেখবেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ ধরেন এই যে একটা শহরের মধ্যেই অনেকগুলো নেটওয়ার্কিং সিস্টেমকে আমাকে সংযুক্ত করতে হবে একটা শহরের মধ্যে, সে শহরের এরিয়া কিন্তু এইটা থেকে লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে কিন্তু আরেকটু বেশি হবে। হ্যাঁ, এরকম যে এরিয়াটা হবে তার থেকে একটু বেশি একটা শহরের মধ্যে, সেটা হবে হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে
আমরা যদি বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, যেমন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে কি এটা খুবই বিস্তৃত, যেমন কি ইন্টারনেট সিস্টেম, ইন্টারনেট সিস্টেম আপনি দেখবেন সবকিছুকে বিস্তৃত করে আছে, মানে এটা হচ্ছে ইন্টারনেট, এটা উদাহরণ হতে পারে হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, এরকম বিভিন্ন সিস্টেম আছে। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় আপনি প্রায় সময় দেখবেন এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এবং এর সাথে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে হটস্পট। হটস্পট বলতে কোন তিনটাকে বললাম, একটা হচ্ছে ব্লুটুথ, হ্যাঁ, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ওয়াইফাই এবং একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ওয়াইম্যাক্স, এই তিনটা। হ্যাঁ, এখানে এই চারটা অথবা এই তিনটা এইটুকু সমন্বয় করে প্রত্যেকটা বিসিএস প্রিলিতে আপনি দেখবেন একটা বা দুইটা প্রশ্ন কিন্তু প্রায় প্রায় আসে, হ্যাঁ, প্রায় মিসিং খুব কমই হয়। এখন ব্লুটুথ কি, ওই যে বললাম অনেকটা ওই রেঞ্জের মতো, এখানে 10 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে যখন আমাদের তারবিহীন যে প্রযুক্তিটা আছে 10 থেকে 100 মিটারের মধ্যে ডাটা স্থানান্তর করা হয়, তখন হচ্ছে যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ব্লুটুথ। হ্যাঁ, এগুলো কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে ফেলবেন, যে ওই সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কার নাম অনুসারে করা হয়েছে বা কি আবিষ্কার করছেন, এরকম প্রশ্ন আছে, আর এগুলো প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডের মানটা আমাদেরকে মনে রাখতে হবে, যেমন ব্লুটুথের ক্ষেত্রে এটা হচ্ছে 802.5, হ্যাঁ, ওয়াইফাই এর ক্ষেত্রে এটা কত, ওয়াইফাই এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডটা পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা মানে এই তিনটা থেকে যে কোনো একটা স্ট্যান্ডার্ড পরীক্ষায় আসতে পারে। আর এটার ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে দেখেন আমি লিখে দিলাম, যদিও বইয়ে সবগুলো লেখা আছে, এই প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে, এবং ডিস্টেন্স কতটুকু, হ্যাঁ, কতটুকু ডিস্টেন্স কভার করে এটাও পরীক্ষার জন্য খুবই আসে। ওয়াইফাই কি, ওয়্যারলেস ফাইডেলিটি, হ্যাঁ, ওয়্যারলেস ফাইডেলিটি, এটা হচ্ছে এইখান থেকে ব্লুটুথ থেকে একটু বেশি দূরত্বের যে অংশটা আছে সেটা, যেমন হচ্ছে আমরা যে বিভিন্ন ডিভাইস, ল্যাপটপ, ভিডিও, স্মার্টফোন, ডিজিটাল অডিও প্লেয়ার যেগুলো ব্যবহার করি সেগুলোতে কিন্তু ওয়াইফাই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আর ওয়াইম্যাক্স যেটা হচ্ছে কি, ওয়াইম্যাক্স হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ওয়াইম্যাক্স। হ্যাঁ, এখানে ব্রডব্যান্ড যেটা, হ্যাঁ, ব্রডব্যান্ড যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়, ব্রডব্যান্ড কানেকশন ইন্টারনেট সিস্টেম যেটা, ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, সেটা এখানে হচ্ছে কি প্রায় 10 থেকে 60 কিলোমিটারের মধ্যে, 10 থেকে 60 কিলোমিটার এরকম একটা রেঞ্জের মধ্যে তারবিহীন ব্যবস্থা ইন্টারনেট সেবা প্রদান করা হয়। হ্যাঁ, এখানে আপনারা দেখবেন ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে এরকম একটা অংশ VOIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ, এর মাধ্যমে দেশে বিদেশে খুব সহজেই কিন্তু আপনি চাইলে কথাও বলতে পারবেন। এখন দেখেন আমরা কোন অংশে পড়লাম, যে এইদিকে হচ্ছে এই যে বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমের যে প্রকারভেদগুলো আছে এবং হটস্পটের যে অংশগুলো আছে এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন পরীক্ষায় অ্যাজ ইউজার আসে। হ্যাঁ, এরপরে দেখেন আরো কিছু অংশ আছে, যেমন এখানে পড়তে গেলে এটা পরীক্ষার জন্য যেটা দেখালাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যদি আমরা বলি কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে বলা আছে। হ্যাঁ, টপোলজি গুলো মূলত চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে খুব সহজ মনে হবে। যেমন স্টার টপোলজি, স্টার টপোলজিটা অনেকটা কিরকম দেখেন, এটা স্টারের মতন না, আমি শুধুমাত্র চিত্রগুলোকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা চিত্র দেখলে বুঝবেন এটা স্টারের মতো। হ্যাঁ, আমরা যদি বলি কি বাস টপোলজি, হ্যাঁ, এই ট্রি টপোলজি, দেখেন এটা কি গাছ, ধরে নিচ্ছে এটা মূল গাছ, এখান থেকে শাখা প্রশাখা বের হলো না, দেখেন এটা মূল গাছ, এখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে। বাস টপোলজি, বাস কিরকম হয়, ধরেন এটা বাসের চাকা, হ্যাঁ, এটা বাসের চাকা, এটা বাস, পুরো একটা বাস, এটা বাসের চাকা, এরকম না। তারপরে আরো কি আছে, রিং টপোলজি, রিংটা কিরকম হতে পারে, দেখেন এরকম, এটা কি, এই যে রিং টপোলজি, চিত্রগুলো দেখলে আপনি বুঝবেন। তারপরে কি আছে, হাইব্রিড টপোলজি, আমি সংক্ষিপ্ত আকারে বলি, যেমন এটা হচ্ছে কি টপোলজি বলছি, এটা হচ্ছে রিং টপোলজি। হ্যাঁ, একটা কি স্টার টপোলজি, স্টার মানে কি, দেখেন এইখানে যে কেন্দ্রীয়, এইখানে যে একটা নেটওয়ার্কিং বা এখানে একটা কম্পিউটার থাকবে, এইটা হচ্ছে এই কম্পিউটারটা সুইচ বা মানে হাবের মতো কাজ করবে, মানে কি এই সবগুলো কম্পিউটার, অন্যান্য যে কম্পিউটারগুলো আছে এগুলো সবগুলো সংযোগ হচ্ছে এইটার সাথে, মানে এখানে এটা কেন্দ্র হিসেবে কাজ করতেছে, কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে বাকি পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই কিন্তু আর চলবে না। হ্যাঁ, এখানে আসেন, এটা কি, এই দেখেন এটা যদি আমরা বলি মূলটা, হ্যাঁ, এটার সাথে দেখেন এই প্রথমটার সাথে দ্বিতীয়টা সংযুক্ত আছে, এই দ্বিতীয়টার সাথে আবার শাখা হিসেবে পরেরগুলো সংযুক্ত আছে, অনুরূপভাবে এখানে একটার সাথে প্রথমটার সাথে একটা সংযুক্ত আছে, এগুলোর সাথে আবার শাখা হিসেবে অন্যগুলো সংযুক্ত আছে, যেটাকে আমরা বলতে পারি ট্রি টপোলজি। হ্যাঁ, গাছের শাখা প্রশাখা যেভাবে বৃদ্ধি পায় সেটা। তারপরে বাস টপোলজি কোনটা, যেমন একটা বাসের মধ্যে মানে একটাই, ধরেন বাসের এটা কি তার, হ্যাঁ, মানে এটা এক্ষেত্রে তার হচ্ছে সবচেয়ে কম লাগে, একটাই লাইনের মধ্যে দেখবেন কোথাও এখানে একটা লাইনের মধ্যে বিভিন্ন যে কম্পিউটারগুলো বিভিন্নভাবে সেট করা আছে সেটাকে আমরা বলি হচ্ছে বাস টপোলজি। রিং টপোলজি মানে কি, দেখেন রিং মানে কি, কোন একটা চাকা কল্পনা করেন, গাড়ির চাকার মতন কি, ওইটা হচ্ছে রিং আকারে ঘুরতে থাকে না, মানে কি একটার সাথে আরেকটা, মানে এদিকে ধরেন এটা একটা নেট মানে কম্পিউটার, এটার সাথে এটা একদিকে যুক্ত থাকবে আবার এটার সাথে আরেকটা, মানে প্রতিটার সাথে দেখেন
দুই পাশে দুইটা করে কিন্তু যুক্ত আছে, হ্যাঁ, রিং এর মতন, এটাকে বলা হয় রিং টপোলজি। তো এইগুলো সম্পর্কে লেখা আছে, সবচেয়ে ভালো হয় আপনি চিত্র দেখে দেখে পড়বেন। হাইব্রিড টপোলজি আছে একটা, হাইব্রিড টপোলজি কোনগুলো, সবগুলোর সমন্বয়ে যেটা আবার গঠিত সেটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড টপোলজি। এরপরে পড়তে গেলে দেখবেন কিছু কিছু অংশ আসে যেটা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ক্লাসে সংক্ষিপ্ত আকারে বলছিলাম কিছু কিছু অংশ আছে যেগুলো আমাদের পড়তে হবে, পুনরূপ আকারে তো আছেই। হ্যাঁ, যেমন হচ্ছে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ, এটা সম্পর্কে আমাদের পড়তে হবে। WWW কি? আপনি যখন যে কোনো একটা, হ্যাঁ, মানে ওয়েব ব্রাউজারের মধ্যে গিয়ে যখন ব্রাউজিং করতে চান, যেমন আপনাদের অনেকের ফোনে কি, হ্যাঁ, গুগল ক্রোম আছে, অপেরা মিনি আছে, বা হচ্ছে ইউসি ব্রাউজার আছে, সবার ফোনেই কিন্তু কম বেশি আছে। আপনি যে কোনো জায়গায় ব্রাউজ করতে গেলে দেখবেন প্রথমেই কিন্তু এই লেখাটা আসে WWW, তারপরে একটা মানে ওখানে কি স্ল্যাশ দিয়ে HTTP। হ্যাঁ, এখন এইগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে WWW কি। আমাদের, আমার মনে হয় আপনাদের সবারই এটা সম্পর্কে আইডিয়া আছে, হ্যাঁ, শুধুমাত্র আমাদের এই বিষয়টা একটু পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে আমাদেরকে বিভিন্ন যে ওয়েব সার্ভারগুলো আছে, আমি ইদানিংকালে বলছিলাম যে ইদানিংকালে একটা দুইটা তিনটা এরকম প্রশ্ন পরীক্ষায় প্রায় আসতেছে, যেটা হচ্ছে উদাহরণ। হ্যাঁ, যেমন ওইদিকে বলছিলাম সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ কি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কোনটা কোন ল্যাঙ্গুয়েজের উদাহরণ। অনুরূপভাবে এখানে বিভিন্ন যে ওয়েব সার্ভারগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন যে ওয়েব সার্ভারগুলো আছে সেই ওয়েব সার্ভারের উদাহরণ মাঝে মাঝে পরীক্ষায় আসে, এখান থেকে উদাহরণের নামগুলো জানবেন। তারপরে দেখেন ইন্টারনেট ব্যবস্থার মধ্যে আমরা যদি বলি ইন্টারনেট ব্যবস্থা কি, এর যে মানে কি সূত্রপাতটা, হ্যাঁ, আরপানেট, হ্যাঁ, আরপানেট নামে একটা অংশ কি একটা টার্ম আছে দেখবেন, সেটা হচ্ছে অ্যাডভান্সড প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। হ্যাঁ, আমেরিকার যে নিরাপত্তা বাহিনী 1969 সালে, সেখান থেকে কিন্তু মূলত সূত্রপাতটা হয়, এটা একটু জানবেন। তারপরে একটা অংশ আছে ইন্টারনেট আর এক্সটারনেট। ইন্টারনেটটা কি, ধরেন একই প্রতিষ্ঠানের, ওই প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র ইন্টারনেট মানে কি সংযোগ, ডাটা আদান প্রদানের যে ব্যবস্থাটা, প্রতিষ্ঠানের বাইরে না, ওই প্রতিষ্ঠানের মধ্যেই সকল মেম্বাররা যদি এটা ব্যবস্থা মানে কি ওইটার ডাটা আদান প্রদান করেন, যে ইন্টারনেট ব্যবস্থাটা প্রতিষ্ঠানের মধ্যে থেকেই সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা, আর এর বাইরে যদি যায় তখন সেটাকে আমরা বলবো এক্সট্রানেট। হ্যাঁ, তারপরে এখানে ওয়েব ব্রাউজিং কিছু সফটওয়্যার আছে, হ্যাঁ, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার আছে, এইটার উদাহরণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়েব সার্ভার, যেমন ওয়েব সার্ভিং বিভিন্ন সফটওয়্যার আছে, এইগুলোর নাম কিন্তু পরীক্ষায় উদাহরণ হিসেবে আসে, আপনাদের এই উদাহরণগুলো মনে রাখতে হবে। তারপরে পড়তে গেলে দেখবেন এখানে প্রোটোকল একটা অংশ আছে, হ্যাঁ, প্রোটোকলের মধ্যে বিভিন্ন লেয়ার আছে, এই লেয়ারটা সম্পর্কে একটু দেখবেন। হ্যাঁ, পরীক্ষায় মাঝে মাঝে নাম আসে এবং উদাহরণ আসে। তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস বা আইপি ঠিকানা, এটা একটু পড়তে হবে। এরপরে আসবে হচ্ছে, দেখেন এখানে কি বললাম, একটা হচ্ছে প্রোটোকল, হ্যাঁ, প্রোটোকল, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস, হ্যাঁ, আইপি অ্যাড্রেস, হ্যাঁ, এইটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তারপরে হচ্ছে ইমেল, হ্যাঁ, এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইমেল। হ্যাঁ, ইমেলের মধ্যে দেখেন এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু পরীক্ষায় শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। হ্যাঁ, পরীক্ষায় এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আইপি অ্যাড্রেস বা আইপি ঠিকানা, এটার মধ্যে দুইটি অংশ আছে, একটা দেখবেন নেটওয়ার্ক আইডি এবং একটা হচ্ছে হোস্ট আইডি। হ্যাঁ, বইয়ের মধ্যে আপনারা দেখলেই বুঝবেন সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এই অংশটা আমাদের কিন্তু পড়তে হবে। তারপরে যে অংশটা আছে ইমেল, হ্যাঁ, ইমেলের মধ্যে ইমেল মানে কি ইলেকট্রনিক মেল, দেখবেন ইমেল সম্পর্কে আপনাদের সবারই কম বেশি আইডিয়া আছে। আমরা এখন খুব বুকি বলি যে ইমেল পাঠাইতে বলি, একটা ইমেল ঠিকানা থাকে, হ্যাঁ, ইমেল ঠিকানার আবার দুইটা অংশ আছে দেখবেন, যে কারো কোনো একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, যেমন আপনারা যে অ্যাপ্লিকেশন করেন BPSC, হ্যাঁ, এটা তো হচ্ছে একটা মানে কি এটার যেমন একটা ঠিকানা আছে না, তখন প্রত্যেকের ইমেল ঠিকানা, যেমন আমার ইমেলটাই যদি আমি বলি, দেখেন এই যে ashik.bao46@gmail.com, হ্যাঁ, এটা অনেক আগে খোলা, এরকম একটা আমার ইমেল ঠিকানা আছে। তো এই যে @ আগে যে অংশটা এবং @ পরের, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা অংশ আছে। হ্যাঁ, এই দুইটা অংশের কিন্তু আলাদা আলাদা নাম আছে, আপনি দেখবেন এই যে অংশটা, এটা হচ্ছে ইউজার নেম, এটাকে বলা হয় ইউজার নেম, আর এই যে @ gmail.com যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডোমেন। হ্যাঁ, সেটা হচ্ছে ডোমেন। এখন এটার ক্ষেত্রে কিছু কিছু টার্ম আছে দেখবেন, আপনি কিছু কিছু টার্ম আছে, যেমন CC, তারপর হচ্ছে BCC, হ্যাঁ, কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি, হ্যাঁ, তারপরে স্প্যাম, তারপরে হচ্ছে ট্র্যাশ। আমার মনে হয় ইদানিংকালে আপনারা যদি মোবাইল ব্যবহার করে দেখেন সবগুলো বিষয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, অযাচিত ভুয়া যেই তথ্য, ভুয়া যেই SMS গুলো, ইমেইল গুলো, সেগুলো কিন্তু কোথায় জমা হয়, স্প্যামে গিয়ে জমা হয়। আপনি ইদানিংকালে ফোনে দেখবেন কোনো কিছু ডিলিট করতে গেলে এরকম একটা অপশন আছে ট্র্যাশ, যেটা অটোমেটিক্যালি পরে 30 দিন পরে ডিলিট হয়ে যাবে, সেটাকে আমরা বলি ট্র্যাশ। কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপিটা কি, এইটা হচ্ছে আপনি যখন ওই যে ইমেলটা পাঠাবেন তখন আপনি মানে যারা হচ্ছে এখানে যাদের উদ্দেশ্যে পাঠাচ্ছে অনেকগুলো ইমেল, মানে আমরা তো একজনের উদ্দেশ্যে অনেক সময় ইমেল পাঠাই আবার একই সাথে অনেকজনকে ইমেল পাঠাই, তো অনেকজনকে যদি আমরা ইমেল পাঠাতে চাই সেক্ষেত্রে আপনি যাকে ইমেল পাঠাচ্ছেন
সে কি মানে দেখতে পাবে যে আপনি যাদের যাদের ইমেল পাঠাইছেন সবার তথ্যই কি দেখতে পাবে, নাকি শুধুমাত্র সে এটা দেখতে পাবে যে আপনি তাকেই পাঠাইছেন, বাকি অনেককে পাঠাইছেন তাদের নাম আপনি জানতে পারবেন না? তো এটার যে পদ্ধতিটা, এখানে একটা হচ্ছে কার্বন কপি, একটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কিছু অংশ দেখতে পাবেন, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি, ধরেন আপনি কি পাঠাতে চাচ্ছেন, আপনি একটা ছবি পাঠাতে চাচ্ছেন, নাকি একটা ভিডিও পাঠাতে চাচ্ছেন, নাকি একটা ডকুমেন্ট পাঠাতে চাচ্ছেন। অ্যাটাচমেন্ট অংশের মধ্যে গেলে তারপরে সেটা আপনাকে ওই যে আমরা বলি ফাইল বা গ্যালারি, সেখানে নিয়ে যাবে, ওইখান থেকে তারপরে আপনি পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন অংশ আছে। তারপরে ইমেল সার্ভারের মধ্যে দুইটা দেখবেন, যে একটা হচ্ছে দুইটা, এখানে হচ্ছে সার্ভারে দুইটা প্রোটোকল ব্যবহার করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল এবং একটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, একটা প্রেরণের জন্য এবং একটা হচ্ছে গ্রহণের জন্য। এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। এরপরে যদি আমরা বলে দেখেন, এখন প্রায় আমরা তথ্য প্রযুক্তি অংশের প্রায় শেষের দিকে আসছি। হ্যাঁ, যেমন হচ্ছে এরপরে কিছু কিছু অংশ আছে তথ্য প্রযুক্তির, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সংক্ষেপে, হ্যাঁ কোথায় এর সদর দপ্তর বা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এরকম সংক্ষেপে, বা ওটার বিখ্যাত কোনো বিশেষত্ব আছে কিনা, কিছু আবিষ্কার করছে কিনা, এরকম কিছু অংশ জেনে নেবেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ কোনটা, এই যে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক্লাউড কম্পিউটিং। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং থেকে প্রায় প্রতি বছরই একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে। যেমন এখানে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম বা ইন্টারনেট সিস্টেমের কথা বলছি, অনুরূপভাবে ক্লাউড কম্পিউটিং কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে যেমন এটার তিনটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ এটার তিনটা বৈশিষ্ট্য আছে আর এটা তিন ধরনের সেবা দিয়ে থাকে। হ্যাঁ, সেটা আমি সংক্ষেপে বলি। এটার তিন চার বৈশিষ্ট্য কী কী, রিসোর্স স্কেলেবিলিটি। হ্যাঁ, এখন রিসোর্স স্কেলেবিলিটি মানে কি, এইটার অর্থ হচ্ছে যে যত বড় বা ছোট যাই হোক না কেন, ক্রেতা যেরকম চাবে তার রিসোর্স অনুযায়ী কিন্তু সে সেই পরিমাণ সেবাটা দিবে। তারপরে হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড মানে কি, ডিমান্ড অনুযায়ী, মানে ক্রেতা বা যিনি চাচ্ছেন, হ্যাঁ আমরা গ্রাহক যেভাবে ওইখান থেকে চাবো, যে আমরা এইভাবে ইন্টারনেট ব্যবস্থাটা ব্যবহার করতে চাই, এরকম এত পরিমাণ চাই, অন ডিমান্ড, মানে আমরা যেভাবে চাবো সেভাবেই কিন্তু তারা সেবাটা প্রদান করবে। এবং আরেকটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো মানে আমরা যেরকম, মানে মানে গ্রাহক তিনি যেরকম ভাবে পে করবেন ঠিক সেভাবেই তার, যেভাবে তিনি টাকাটা পে করবেন, হ্যাঁ বা তিনি যেভাবে পেমেন্টের যে সিস্টেমটা আছে তিনি যেভাবে পেমেন্ট করবেন ঠিক ওইটার অনুযায়ী। হ্যাঁ, পে অ্যাজ ইউ গো, তুমি যেরকম পে করবে তোমাকে সেরকমই সার্ভিস দেওয়া হবে, এরকম। এই তিনটা হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য, একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, তারপর হচ্ছে ডিমান্ড অন ডিমান্ড, আর একটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। আর এখানে তিন ধরনের সেবা দেওয়া হয়। তিন ধরনের সেবা কি দেখবেন, আই এ এ এস, তারপরে হচ্ছে পি এ এ এস, আর একটা অংশ হচ্ছে এস এ এ এস। এটা পুনরূপ কি, ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, এই তিনটা মনে রাখবেন, প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে সফটওয়্যার, এই তিনটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস, আর হচ্ছে সফটওয়্যার অ্যাজ সার্ভিস। এই তিনটা দ্বারা কি বোঝায়, এখানে মূলত তারা ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত সেবাটা দিয়ে থাকে, অবকাঠামোগত সেবাটা দিয়ে থাকে। এখানে হচ্ছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবাটা দিয়ে থাকে এবং এখানে সরাসরি সফটওয়্যারটাই দিয়ে দেয়। হ্যাঁ, এখানে কি হয় যে ইন্টারনেট ভিত্তিক অবকাঠামোগত যতগুলো দিক আছে সবগুলো তারা দিয়ে দেয়। যিনি ডেভেলপার তিনি কি করেন, তার নিজস্ব সফটওয়্যার বা তার যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে, হ্যাঁ তার যে নিজস্ব সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আছে সেটা শুধুমাত্র তিনি এখানে ব্যবহার করেন। মানে অবকাঠামোটা দিয়ে দিবে হচ্ছে কোম্পানিটা, কিন্তু আপনাকে নিজের সফটওয়্যার আর নিজের অপারেটিং সিস্টেম দিয়ে আপনি ওখানে কাজটা চালাবেন। এরপরে প্ল্যাটফর্ম, হ্যাঁ প্ল্যাটফর্মটা তারা দিবে, বাকিটা আপনি করবেন। আর এখানে হচ্ছে সফটওয়্যারটাও তারা দিয়ে দিবে, মানে এখানে আপনাকে সফটওয়্যার পর্যন্ত তারা দিয়ে দিবে, আপনি সবকিছু ওদেরটাই ব্যবহার করতে পারবেন। এরপরে পড়তে গেলে দেখবেন ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অসুবিধাটা পড়তে হবে। এরপরে সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম। সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে বিভিন্ন অংশ আছে আপনারা জানেন, হ্যাঁ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ, এরকম বিভিন্ন অংশগুলো আছে। এগুলো সম্পর্কে সংক্ষেপে কখন আবিষ্কার হয়েছে বা কি আবিষ্কার করছেন বা ছোট ছোট দু একটা তথ্য আছে, এগুলো পড়বেন। আর সবশেষে পড়তে গেলে দেখবেন সাইবার ক্রাইম বলে একটা অংশ আছে। হ্যাঁ, সাইবার ক্রাইমের মধ্যে বিভিন্ন ভাগ আছে বা বিভিন্ন টার্ম আছে, এইটা সম্পর্কে আমাদের সংক্ষেপে জানতে হবে। আর পুরো অধ্যায় থেকে কম্পিউটার তথ্য প্রযুক্তি অংশ থেকে যে সংক্ষিপ্ত রূপগুলো আছে সেইগুলো জানতে হবে। হ্যাঁ, তাহলে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশ থেকে আমরা যেটা দেখলাম যে আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হচ্ছে, একটা হচ্ছে ওই যে নেটওয়ার্কিং সিস্টেমের অংশটা, একটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থার মধ্যে যেগুলো আছে সেগুলো, ক্লাউড কম্পিউটিং। তো এগুলো পড়লেই দেখা যায় পরীক্ষায় এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে। আর আদার্স যেগুলো আছে এগুলো আমি যেগুলো দেখানোর চেষ্টা করলাম বা সংক্ষিপ্ত আকারে বললাম, কোনোটা হয়তো বা শুধু টার্ম বলছি, কিছু কিছু ব্যাখ্যা করছি, ওইগুলো পড়ে নিলেই চলবে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।